প্রশাসনে আজি পুনৰ উচ্ছেদ অভিযান চলাব যে জনজাতীয় আবেষ্টনীৰ ভূমি যিসমূহ অবৈধ বেদখলকারী আছিলে চৰকাৰী ভূমিত বেদখলৰ উচ্ছেদৰ পাছত আজি প্রশাসনে যি মিয়াদী মাটি আছে এই মিয়াদী মাটিত উচ্ছেদ চলাব আর প্রশাসন ইতিমধ্যে সষ্টম হৈছে সাজু হৈ উঠিছে আর দেখুৱাই আছো বিশাল বাহিনী আসলে প্রশাসনে লৈ এনেদৰে কচুতলিত প্রবেশ কৰিব আর কচুতলিত উচ্ছেদ অভিযান চলাব ইতিমধ্যে এই সোনাপুর মিনি ষ্টেডিয়ামত আরক্ষীৰ কেইবাটাও বাহিনী আসলে ইয়াতে একত্রিত হৈছে আর সাজু হৈ আছে আর যে প্রশাসনের যে রাজচক্র বিষয়ার নেতৃত্বত এই অভিযান চলিব আর জিলা প্রশাসনের আসলে এই অভিযান যি মিয়াদী মাটি আছে মিয়াদী মাটিত চলিব আজি অভিযান আর আমি পূর্বতে উল্লেখ করেছিল যে যখন আসলে বেদখলকারী আসলে জনজাতীয় আবেষ্টনীর সরকারি ভূমি বেদখল করেছিল ইতিমধ্যে উচ্ছেদ করেছে প্রশাসনে কিন্তু মিয়াদী মাটিত উচ্ছেদ করা হওয়া নাছিল আর আজি মিয়াদী মাটিত উচ্ছেদ চলাব প্রশাসনে আর যি কব লাগিব যে ন্যায়ালয়ের যি এক সকাহ দিছিলে তার পাছত আসলে যি যি জিলা আসলে যি ডিসি অফিসত আসলে নথিপত্র সমূহ পরীক্ষণের এক ব্যবস্থা করেছিল তার পাছত পরীক্ষা নিরীক্ষার অন্তত কেইদিনমান আসলে বিরতির পাছত আকো পুনের প্রশাসনে যে জরিপ চলাইছিল গোটেই আসলে নথিপত্র সমূহ দেখুৱাই আছে পরিবেশ দণ্ডাধীশে আসলে নথিপত্র সমূহ পরীক্ষা করে আছে আসলে কার কার ঘর ভাঙিব বা কোন ঘর ভাঙিব কোন না ভাঙিব তারপরে উল্লেখ করব যখন লোক আসলে জনজাতীয় আবেষ্টনী গঠন করার আগত বসবাস করেছিলে সেই সকল ঘরের লোক উচ্ছেদ নহব আর যখন জনজাতীয় আবেষ্টনী বেল্ট এন্ড ব্লক গঠন করার পাছত আসলে এই অঞ্চলত যে ভূমি যে আসলে বসবাস করেছিল সেই বাসগৃহ সমূহ উচ্ছেদ চলাব আর দেখুৱাই আছে পরিবেশ প্রশাসন সষ্টম হয়ে আছে নথিপত্র সমূহ পুনের সাজু করেছে রাজচক্র বিষয়া তথা দণ্ডাধীশ সকল আছে প্রশাসনিক আসলে যখন আসলে 23-28 বা যখন ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক গঠন হওয়ার আগর লোক আছে উচ্ছেদ নচলায় কিন্তু আসলে তার পাছত যখন লোক আইছে সেই স্থানত আসলে উচ্ছেদ চলিব প্রশাসনে আসলে চালি জারি চাই আছে সম্পূর্ণ দিকট যে কেনেদরে কার ঘর আসলে তাত বসবাসের মানে যে নথিপত্র সম্পূর্ণ যে বৈধভাবে আছে আসলে উচ্ছেদ নচলায় পুনর্বার কইছো কিন্তু যখন আসলে যে বেল্ট এন্ড ব্লক গঠন হওয়ার পাছত আইছে উচ্ছেদ চলা হব প্রশাসন সম্পূর্ণ সষ্টম হয়ে আছে আর প্রশাসনে উচ্ছেদের কিছু মুহূর্তের পাছত আসলে সম্পূর্ণ কচুতলিল এই যে বৃহৎ দল আরক্ষী বাহিনীর বৃহৎ দল আসলে প্রবেশ করব সেই অঞ্চলট আর আসলে পুনর্বার কইছো যে এই বৃহৎ বাহিনী কচুতলিত আসলে প্রবেশ করব এই বৃহৎ বাহিনী আরক্ষীর বৃহৎ বাহিনী আর এফালের আসলে যখন অবৈধভাবে বসবাস করেছে বা যখন জনজাতীয় আবেষ্টনীর ভূমিত মিয়াদী মাটিত আসলে আছে এফালের উচ্ছেদ চলাব আজি প্রশাসনে ইতিমধ্যে কেবাদিনও আসলে সেই স্থানত আমি দেখুৱাইছিলোঁ পূর্বতে যে রঙা স্টিকার লগাইছে যখন উচ্ছেদিত হব লগা লোক এই ক্ষেত্রে অভিযোগ উত্থাপন হয়েছিল যে স্থানীয় কিছু দল সংগঠনে মন্তব্য করেছিল যে আসলে সেই স্থানত কিছু লোক ইতিমধ্যে উচ্ছেদিত হল আর ন্যায়ালয়ের এক যে আবেদনের ক্ষেত্রে আসলে কিছু তাত বসবাস করবেন নাকি পুনের তেনে ধরনের এক হয়তো আশা লো পুনের সেই স্থানলে সুমায় অহার অভিযোগ উত্থাপন হয়েছিল যখন আসলে সেই জনজাতীয় আবেষ্টনীর ভূমিত যে মিয়াদী মাটিত বসবাস করেছিল কিন্তু আসলে জনজাতীয় আবেষ্টনীর যে সংরক্ষিত অঞ্চল সেই অঞ্চলত আসলে বসবাসের যোগ্যতা নাই আর ঘর সমূহ আসলে প্রশাসনে এনেদরে রঙা স্টিকার লগাই দিছিল আর এই রঙা স্টিকার লগা ঘর বাসগৃহ সমূহ উচ্ছেদ চলাব আজি প্রশাসনে আর যে দেখুৱাই আছে পরিবেশ পুনর্বার কইছো যে কিছু সংখ্যক লোকে আসলে বুঝি উঠিছে যে এই স্থানত খালি করব আর কিন্তু কিছু একাংশ আকুরগোজ মনোবৃত্তি আমি পুনের পূর্বতে আসলে বাতরি সম্প্রচার করেছিল বা দেখুৱাইছিল মন্তব্য যে আসলে কোনো কারণত সেই বাসস্থান এই না যাব কৈছিল কিন্তু একাংশ লোকে আসলে ইতিমধ্যে বাসগৃহ সমূহ খালি করে সেই স্থান স্থানের গেছে কিন্তু বাসগৃহসমূহ ভাঙি দিয়া নাই তালি টোপোলা বান্ধি একাংশ লোকে আসলে সেই স্থান ত্যাগ করেছে যখন আসলে জানি উঠিছে যে বুঝিছে যে আমি এই স্থান ত্যাগ করবই লাগিব আর তার বিকল্প নাই সেই তেনে ক্ষেত্রে আসলে সেই সকল লোকে এই সেই স্থান ত্যাগ করেছে আর যে প্রশাসনীয় উচ্চস্তরীয় বিষয়া আছে আমি অতিরিক্ত দণ্ডাধীশ আছে
তেওঁলোকৰ সৈতেও আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। কিন্তু পাপৰি এটা কথা উল্লেখ কৰিবলৈ প্ৰশাসনে আচলতে একাংশ লোকে কৈছে কোনো ধৰণৰ মন্তব্য এতিয়া দিয়াৰ পৰা বিৰত আছে, যদিও আমি পুনৰ এই স্থান দেখুৱাই আছোঁ যে এই দণ্ডাধীশ সাজু হৈ আছে, হাতত এটা মাইক লৈ যি তেওঁ সাজু হৈছে, আৰু নিশ্চয়কৈ কিছু মুহূৰ্তৰ পাছত হয়তো তেওঁ সকলোকে আহ্বান জনাব যে একত্ৰিত হ'ব সেই স্থানত, কচুতলীৰ সেই স্থানত প্ৰৱেশ কৰিব। নিশ্চয়কৈ তেওঁলোকে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।